যে বৃষ্টি পুরো ভারতবর্ষের অর্ধেক জায়গায় বন্যার দৃশ্য দেখিয়েছে, সেই বৃষ্টি এখন ভয়ানক রোগের দৃশ্য দেখাচ্ছে এবং সবথেকে বেশি ভয় আইফ্লুর দেখা যাচ্ছে। খুব দ্রুতগতিতে আইফ্লুর প্রভাব বাড়ছে, হাসপাতালে মানুষ চোখের সাথে সম্পর্কিত রোগের জন্য ভিড় লাগাচ্ছে। তাহলে এই আইফ্লু আসলে কি এবং এটি বাচ্চাদের কেন বেশি আক্রমণ করছে? আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বেশ কয়েকদিন আগে উত্তর ভারতে বন্যার পরিস্থিতি আপনারা হয়তো দেখেছেন। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত শুধু জল আর জলই দেখা যাচ্ছিল। কিন্তু এখন এই বন্যার পরিস্থিতি কিছুটা থামলেও এখন আবার রোগ বা অসুখ মানুষকে পাগল করে তুলেছে। হাসপাতালে মানুষ ভিড় করছে, কেউ ডেঙ্গুর জন্য তো কেউ ম্যালেরিয়ার, সাথে সর্দি কাশি তো আছেই। কিন্তু এর মধ্যেই একটি বড় খবর সামনে আসছে এবং সেই সমস্যাটি হলো আইফ্লুর। এই সময় বাচ্চারা এই ফ্লুর শিকার বেশি হচ্ছে। আপনি যদি হাসপাতালের দিকে তাকান তাহলে রোগীর সংখ্যা আপনাকে অবাক করে দেবে, এবং এই সব কিছু হয়েছে বন্যা এবং বৃষ্টির জন্য। যেমন এই কথা নিয়ে ভয় ছিল, এত বেশি বৃষ্টি এবং বন্যার কারণে অনেক ধরনের রোগ ছড়িয়ে আছে, কিন্তু কারোরই এটি ধারণা ছিল না যে এই রোগ সবথেকে বেশি বাচ্চাদের উপর প্রভাব ফেলবে এবং তাদের চোখের সমস্যার সৃষ্টি করবে। এবং এটি তো বন্ধু শুধু শুরু, এরকম অনেক ধরনের রোগের সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে। অনেক বড় বড় হসপিটাল এটা নিয়ে চিন্তিত যে তারা এই রোগের বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করবে। এখন এই আইফ্লু কিভাবে বাড়ছে, এর উপায় কি, কিভাবে আপনি এর থেকে বাঁচতে পারেন, এবং বাচ্চারাই কেন সবথেকে বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে, এটি আজকের সময় সবথেকে বড় প্রশ্ন। এখন আমি সামনের দিকে আপনাদের কিছু বলবো, তার আগে এই দৃশ্যটি দেখুন। এই ছবিটি অনেক কিছুই বলছে। মানুষ বৃষ্টিকে ঠান্ডা হওয়ার সুন্দর বাতাস ভেবে খুব মজা নেয়, কিন্তু যখন এই ফ্লু মানুষকে অসুস্থ করে তুলছে মানুষ পাগল হয়ে উঠছে। গোরখপুরে একটি স্কুলে প্রায় 60 জন ছাত্র এই রোগে আক্রান্ত হয়েছেন এবং উত্তরপ্রদেশে এই রোগের সংখ্যা বাড়তেই রয়েছে। প্রায় সমস্ত জায়গায় এই রোগের পরিস্থিতি তৈরি হয়ে আছে। হাসপাতালে প্রায় প্রতিদিন 10 থেকে 15 জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে সেখানে পৌঁছাচ্ছে। যদি মধ্যপ্রদেশের কথা বলা হয় তাহলে সাগর এবং দমোহ জেলাতে যতগুলি হসপিটাল আছে সেখানে রোগীর সংখ্যা বাড়তেই রয়েছে। বৃষ্টি থেকে হওয়া অসুখ তো মানুষের হতেই রয়েছে, এবং সাথে তাদের চোখের একটি বড় সমস্যা দেখা যাচ্ছে। যেখানে চোখ লাল হয়ে যায় সেখানে রেডনেস এসে যায় এবং ধীরে ধীরে চোখে ব্যথা শুরু হয়। কখনো কখনো ব্যথা এত বেশি হয় যে সেটা সহ্যের সীমা ছাড়িয়ে যায় এবং মানুষ হাসপাতালে ছুটতে থাকে। দেশে চলতে থাকা বন্যার পরিস্থিতির পর এই রোগ খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশের বহু জায়গায় ক্রমাগত বৃষ্টি হয়েছে, বহু জায়গায় তো বৃষ্টি থামার নামই করছিল না এবং বন্যা মানুষকে অস্থির করে তুলেছিল। এবং এখন সেই পরিস্থিতি কিছুটা হলেও যখন পরিবর্তন হতে শুরু করেছে, মানুষ ভাবতে শুরু করলো হয়তো এখন সব কিছু ঠিক হয়ে যাবে, তখনই মানুষের কাছে এই রোগ এসে ঘণ্টা বাজাতে শুরু করে এবং চোখের এই সমস্যা মানুষকে অস্থির করতে শুরু করে। যে সমস্ত জায়গায় বন্যা হয়েছিল সেই সমস্ত জায়গায় মানুষ বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। এটি খুবই কঠিন সময়। প্রথমে মানুষ বন্যার সম্মুখীন হয় এবং তারপরেই ভয়ানক রোগের সম্মুখীন হয়েছে মানুষ, যেটার ব্যাপারে মানুষ কিছু বুঝতেই পারছে না যে হঠাৎ করে তাদের চোখে এমন কি হচ্ছে, কেন এত জ্বালা করছে, কেন এত বেশি ব্যথা হচ্ছে এবং চোখ পুরোপুরি লাল হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলছেন যে সমস্ত রোগীরা আইফ্লু রোগে আক্রান্ত হয়ে আসছেন তারা খুব বেশি ভয় পেয়ে আছেন। তাদের জন্য এটি খুবই নতুন একটি রোগ, নতুন এক্সপিরিয়েন্স, কারণ বর্ষাতে সর্দি কাশি, জ্বর, ডেঙ্গু এগুলো তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু চোখের সাথে সম্পর্কিত এই রোগ মানুষের জন্য চিন্তার বিষয়। রাজধানী দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে যেখানে এই বন্যার জল গিয়ে পৌঁছেছে সেখানকার মানুষের নানা রকম রোগের সমস্যা, বিশেষ করে এই চোখের সাথে সম্পর্কিত ব্যথা, জ্বালা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। প্রায় প্রতি 2 জন ঘরের 1 জন মানুষের আইফ্লু সমস্যা দেখা দিচ্ছে অথবা তার চোখের সাথে সম্পর্কিত কোনো রোগ হচ্ছে, মানে তাকেও আইফ্লু সমস্যা করতে চলেছে, মানে ভবিষ্যতে তার এই সমস্যা হতে পারে। এই জন্যই মানুষ খুব বেশি ভয় পেয়ে গেছে। বন্যায় পীড়িত মানুষদের এলাকার সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে। এক্সপার্টদের কথা অনুযায়ী 2 থেকে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে স্কুল কলেজ যাওয়া 22-23 বছরের যুবক যুবতীদের এই সমস্যা বেশি করে দেখা যাচ্ছে। আইফ্লুর ব্যাপারে ডাক্তার খুব গভীরভাবে বিচার করছেন। এটাকে পেঙ্কা ইনফেকশনও বলা হয়, যেখানে চোখ গোলাপি হয়ে যায়। চোখের সাথে হওয়া এই ইনফেকশন প্রতি বছর বাড়তে থাকে, হাজার হাজার এর সম্পর্কিত রোগ সামনে আসে। কিন্তু এবছর যখন বন্যার পরিস্থিতি এত বেশি হয় তখন বৃষ্টি তুফান বইয়ে দেয়, যার ফলে খুবই রেকর্ড করার মতো দৃশ্য সামনে এসেছে। বন্যায় পীড়িত এলাকায় 2 থেকে 3 জন মানুষ যারা ওপিডিতে আসছে তারা এই রোগে আক্রান্ত। চোখেতে এই সমস্যা হওয়ার মূল কারণ হলো এই নোংরা জল।
এই ইনফেকশন প্রথমত এই নোংরা জল থেকে ছড়ায় এবং ধীরে ধীরে একটি মানুষ থেকে দ্বিতীয় মানুষে ছড়িয়ে পড়ে। আর বাচ্চারা সাধারণত একজন আরেকজনকে ছেড়ে থাকতেই পারে না। প্রথমত সে তার ইনফেকশন হওয়া চোখে হাত দেয় এবং সেই হাতে সে তার ব্যাগ, পেন্সিল এবং যে কোনো জায়গায় হাত দেয়। ছোট বাচ্চারা তাদের যে কোনো জিনিস একে অপরের সাথে শেয়ার করে। এ কারণেই ইনফেকশন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এ কারণেই এই ইনফেকশন একসাথে বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এখানে চিন্তার বিষয় হচ্ছে যে এই রোগ সবথেকে বেশি বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে বর্ষার সময় রোগ ছড়ানো খুবই সাধারণ ব্যাপার। হাসপাতালেও তাদের উপার্জন সবথেকে বেশি বর্ষার সময় হয়ে থাকে। বর্ষার নোংরা জল আমাদের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। এটি আমাদের খুবই ক্ষতি করে। একসাথে এত বেশি মানুষের আই ফ্লু রোগে আক্রান্ত হওয়া একটা বড় খারাপ লক্ষণ দেখা যাচ্ছে এবং এইবার প্রথমের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। তাহলে এটা থেকে কিভাবে বাঁচবো? এটা থেকে আমরা এবং আমাদের বাচ্চাদের কিভাবে বাঁচাবো? চোখে হওয়া ব্যথা, যন্ত্রণা এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং এর সমাধান হচ্ছে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা। হ্যাঁ বন্ধুরা, যেভাবে 2 বছর আগে ভাইরাস ছড়িয়েছিল এবং মানুষকে পাগল করে দিয়েছিল, তখন মানুষ একে অপরের থেকে দূরত্ব তৈরি করেছিল এবং এই রোগের ক্ষেত্রে সেরকমই করতে হবে। আপনি যদি এই রোগে আক্রান্ত হতে না চান তাহলে মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। স্যানিটাইজারকে নিজের সাথে রাখুন এবং বাচ্চাদেরকেও বোঝান যে স্কুল কলেজে যেন তারা খুব বেশি কারোর সাথে না মেলামেশা করে। এটি এমন একটি সময় যখন রোগ খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে এবং আপনারা যদি এই সংক্রমণ থেকে রক্ষা পেতে চান তাহলে সাবধান হওয়াটা খুব জরুরি। ছোট বাচ্চারা একে অপরের সাথে মেলামেশা করতে খুবই পছন্দ করে। এ কারণে যদি কোনো একটি বাচ্চা আক্রান্ত হয় তাহলে সে অন্য একটি বাচ্চাকে আক্রান্ত করবে, এটা খুবই সাধারণ ব্যাপার। এই রোগে আক্রান্ত হওয়া বাচ্চার প্রতিটা জিনিসেই এই ব্যাকটেরিয়া থাকে এবং সেটির মাধ্যমে দ্বিতীয় কারোর কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং ধীরে ধীরে এই রোগ মহামারীর আকারও নিতে পারে। আমরা যদি এই সংক্রমণ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সাবধান হওয়াটা খুবই জরুরি এবং কোনো জিনিসকে খুব ভালোভাবে বুঝে ব্যবহার করতে হবে। তা না হলে চোখে হওয়া এই জ্বালা ব্যথা আপনাকে পাগল করতে পারে। হাসপাতালে এই রোগের চিকিৎসক বলছেন যে বর্ষার সময় মানুষের সবসময় সাবধান হওয়া উচিত, পরিষ্কার জল পান করা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা উচিত, না হলে তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কখনো কখনো এই রোগ এতটাই বেড়ে যায় যে এর জন্য পেটে ব্যথা, মাথা ব্যথা, চোখে খুব বেশি জ্বালা, এছাড়াও অনেক ধরনের সমস্যা দেখা যায়। এবং এখন তো এই রোগের শুরু। যেমনভাবে মশা বাড়তে থাকবে তেমনভাবে ডেঙ্গু বাড়তে থাকবে। হাসপাতালে মানুষ খুব কষ্টের সাথে তারা শ্বাস নিতে থাকবে, কারণ যখন সমস্যা অনেক বেশি বেড়ে যায় তখন মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ডাক্তাররা তাদের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করছে, ইনফেকশন হওয়া মানুষদেরকে বোঝাচ্ছেন তারা যেন অন্যদের আক্রান্ত না করে এবং যেন বর্ষার সময় পরিষ্কার জল পান করেন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকেন। এবং আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ কোনো জায়গায় জমা জল থেকেই মশা মাছির জন্ম হয় এবং এগুলি থেকেই রোগ ছড়ায়, আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। এবং এটা জরুরি নয় যে শুধুমাত্র বন্যা হওয়া এলাকাতেই রোগের সৃষ্টি হয়, পুরো ভারতে এই চোখের সমস্যার রোগ দেখা যাচ্ছে এবং ইনফেকশন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, আমরা এটাই বলবো, যতটা সম্ভব নিজেকে সেফ রাখুন। মহামারীর সময় যেমন আপনারা নিজেকে সুরক্ষিত রেখেছেন, মানুষের থেকে দূরত্ব বজায় রেখেছেন, সেভাবেই আরও একবার করতে হবে, যাতে আই ফ্লু আপনাকে চিন্তিত না করে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। বিশ্বের নানা রকম অজানা কথাকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।